नौका चढ़े माथा गुंजे देछे तबु लावार कथा मने नी जरा ओ बाबा तला मैं आगे चल लो आ तू एक क्वालेर बस्ता गुलो निया आमार पस्ता दे काई चले मा खूब ताताड़ी चले आसबो बाबा ए सगरा तोर हाथ गुलि की এটা তোমার গলায় আমার গলায় কি হবে আমার গলায় কি হয় খেলে মারা যায় না মর হয়ে যায় অমর গলায় খেলে অমর হয়ে যায় সবাই ইশ তোর মারা ভুল হয়ে গেছে যদি আগেই কথাটা বলতি তোর মাথাব না কিছু গলায় আমার নেলে ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে আমার ক্ষতি কি গলায় নিয়ে যাব অমর হয়ে যাবে এক মুষ্টি আমার দিয়ে যা নি ভাই আমরা ভিড়ে যাচ্ছি জানো फेरे पर तुमको दी जाबो कोनो कथा सुन मने आगमुष तुमको दे जा मुझे ले खति हो फेर मारबो आगमुष दे অল্প কোলাই নিয়ে যাও যাও এ কি ব্যাপার লাল নীল সাদা সবুজ লাপাচ্ছে দাও কেন জান্ত কোলাই রোদে শুকায় না আগুনে পোড়ে না হে বাবা আগে ভাই একটা কথা বলিস কি কথা আগে তোমার ছেলেদের খাওয়াবে उचकता সন্তানের কত বড় জ্বালা घरे देखे देखे हलम सारा गेचो की बापेर बाड़ी बोली ओ गो नीलू किशारा देबो आमी घरे नहीं दाना पानी किशारा देबो आमी घरे नहीं दाना पानी दिए जो कल सकाले अच्छी आमी ओना हारे दिए जो कल सकाले अच्छी आमी ओना ए सोना बोली ओ गो नीलू तुम की नहीं को घरे सोना बोली ओ गो नीलू तुम की नहीं को घरे देखे देखे होला में सारा गेचो की बापेर बाड़ी सोना बोली ओ गो नीलू খেলে সবাই অমর হয়ে যাবে কেউ আর মারা যাবে না তাই নাকি তবে আসো আমরা দুজনেই খেলি এই সঙ্গে সঙ্গে বলে আমরা দুজনে খাই দুজনে খেলে হবে না শোনো হ্যাঁ বলো ওই অমর কলাই আগে আমার ছয় ছেলেকে খেতে দেবে ঠিক বলেছো তারপরে আমরা দুজনে খাবো
আরে এক মুষ্টি বেশি হলে হ্যাঁ ওটুকা তোমার বাবার গুষ্টি দেব। ঠিক আছে আমরা বেঁচে থাকবো, স্বর্গে যাবো, দেবতাদের কচু কাটা করবো, আমি হবো রাজা, তুমি হবে রানী, এই দুটো ফ্যামিলি বেঁচে থাকবে পৃথিবী মাজারে। সব মরে যা কি হবে বেকার থেকে। তাহলে অদূরে সরোবরে আমি স্নান করতে চললাম, আর স্নান করে এসে আমরা উভয় সেবা করবো। আগে তুমি ছয় ছেলেকে ডেকে খেতে দেবো, আমি এখন আসছি। তাই তো আমার পুত্রগণ খেলা করতে গেছে, ওদের একটিবার ডাকি। আমি আসছি মা। ওরে বাবা তোমরা তারা করে এসো, বাবা তারা করে এসো। ও মা কি হয়েছে খেলার সময় অমন অমন করে তুমি ডাকছো কেন গো মা? কেন ডেকেছি জানো বাবা? কেন মা? তোমার পিতা এনেছি অমর করাই। দাও মা দাও। বেশ তোমরা বসো, তোমাদের ছয় ভাইকে আমরা আমি খেতে দেব। ও মা কি আছে? এই বলছিলাম যে লাল নীল এগুলি কি গো মা? বললাম তো অমর করাই। ও অমর করাই? হ্যাঁ। ও মা এই খেলে কি হয় গো মা? সবাই অমর হয়ে যাবে। সবাই অমর হয়ে যাব? সবাই। আর মরবো না? আর মরবো না। ওইছে রাজ। ও মা কি আছে? তুমি এক কাজ করো। হ্যাঁ বলো। এই অমর করাই এক মুষ্টি নিয়ে মামার বাড়ি বাড়িয়ে দিই। আমার দাদু খাবে, মামা খাবে। ওই মামা মামি জানো না খায়। কেন বাবা? তুমি জানো না মা ওই মামা মামি কিরকম হিংসা করে আমার উপর। মামা মামি হিংসা করে বলে আমাদেরকে হিংসা করতে হবে বাবা? মামা কি হয়েছে? তুমি খেয়েছো না? তোমার পিতা আসলে আমরা খাবো, তোমরা খাও ছয় ভাই। ঠিক আছে মা, তুমি আমার জন্য একটু জল নিয়ে এসো। খোকা তুমি বসে খাও, আমি তাড়া করে এক্ষুনি জল আনছি। এসো মা। দেখেছো আমার পিতা কত ভালো, পারঘাটা হতে অমর করে নিয়েছে। তোমরা খাবে বুঝি? না তোমাদের দেবো না, আমি খাবো, তোমাদের দেবো না। মাঝে বললো অমর করাই, একটিবারে জল নিয়ে শুনো না মা। ডাকছে কাছে আয়ো রে কাছে মা।
দিল মোর কপালে খাইরে নিয়তি করেছিলাম তোমার কাছে মাগো এত ভালোবেসে আমাদেরকে খেতে দিয়ে গেছো অমর কোড়াই সেই অমর কোড়াই খেয়ে আর বাঁচা হলো না মাগো আর কখনো তোমাকে মা এসে মা বলে ডাকতে পারবো না বিদায় আমার বন্ধু বান্ধব বিদায় আমার খেলার সাথী কি আমি যা সহ্য করতে পারছি না কেন আমার পা হতে যে কেমন মাটিগুলো সরে যাচ্ছে ওই তো মৃত্যু দূত আমাকে হাতছানি দিয়ে রাখ মা আমার খোকাদের জন্য আমি জল আনতে গেছিলাম কিন্তু আমি তো ছয় ভাইকে দিয়ে এখানে খেতে বসিয়ে গেলাম কিন্তু ওদের সাড়া পাচ্ছি না কেন কেন আমি সাড়া পাচ্ছি না আমি গিয়ে দেখি তোদের তো আমি খেতে দিয়ে গেছিলাম জল আনতে আজি কেড়ে নিলে আমার কোলে রে নিদি হায় রে দা Thank you.
কে তুমি অমনো ভাবে নীলা নীলা বলে ডাকছো তুমি কে নীলা একটু বার তাকিয়ে দেখো তো আমাকে তুমি চিনতে পারো কিনা हम बसंत फिर तुम छुत्र तिप्पन्न कल तुम कलाई छोड़े दाओ देखी मैं वो कलाई छोड़िए दाओ गो तुम जाबे तीनटी सन्तान के मारते दरजा खुल तुम्हारा এই মালার কি বা গুণ আছে বলতে পারো গরে মা শতানে কো এই মালার অনেক গুণ আছে কি বা গুণ আছে তাহলে শোনো ঢেকে দিলে কোচে না আগুনে দিলে পোড়ে না
আরে জলে দিলে পচে না তাই নাকি এই মালা এই গুণ আছে করে মা এত গুণ আছে তাই যদি হয় করে মা ওই মালা দাবারে গলে দিয়ে তুমি পরিয়ে দাও করে মা আমার কাছে সরে এসো শতানে কো তোমার গলা দিলাম আমি হাম বসন্তের মালা দাঁড়িয়ে যাও তুমি সর্বনাশ করে গেলে করে মা কেন করবা কেন কি অপরাধ তোমার কাছে করেছিলাম কেলাবর গলতে দিয়ে গেলে কালো বসন্তের মালা এই কালো বসন্তের মালা পরে সালের রক্ত কালো বসন্ত পরে कपाले लिखे गेले तुमि बोलते पारो बिधाता কোথায় গেলাম রে জীবন টুকু রক্ষা করতে পারবো বিধি তোমার কি কলমে কালি ছিল না যখন আমার লল্লাটে লিখে গেলে বিধি একটিবার দিবি বলে দাও বিধি দিবি বলে দাও বিধি তোমার কলমে নাই কালি ই আমার ই পড়া কা एक लिखा गली रे कलमे की नाई काली रे एक लिखाने गली हमारी बड़ा तो काली एक लिखा गली रे कलमे की नाई কোথায় আছো ও মোদি পিতা জন্মের মত যাই গো আর কোথায় আছো খেলার সাথী এসে দেখেই যাও না জন্মের মত যাই গো আর দেখা না গো বলো কি নাই কালি রে হে বিধি হে কি কানে গেলি আমাদেরই পড়া কপালে হে কি কানে রে কলমে কি নাই কালি রে তুমি কলমে কি নাই কালি রে তুমি কলমে কি নাই কত দূর আছ পিতা পিতা কি হয়েছে বল না আমি আর বাজিব না জনসাধারণ কি হয়েছে তোর দেখো না পিতা পর্বত গো আর মাঝে মাসিমারে ব্যস্ত এসেছিল আগে বুড়ি গলতি দিয়ে গেছে কালে বৈশন্তী রে মালা চার রঙ যাবার কালো বসন্ত মরে গেছে বলে সদানি কেউ আমি থাকতে তোর কিছু হবে না রে বাবা আমি আমি প্রয়োজনে তোকে ডাক্তার কবিরাজে দেখে তোকে আমি সুস্থ করব চল বাবা চ এখানে আদর না পিতা না
কোনো ডাক্তার কবিরাজ এই রোগ যে সারাতে পারিবে না পিতা সময় হয়ে গেছে গো পিতা অদূর থেকে মৃত্যুর পদত্তরে আমাকে হাতছা নিয়ে দিয়ে রাখছে বিদায় পিতা বিদায় আমি আসছি পিতা 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 রাজত্বের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল আমার কেউ আরে বেঁচে রইল না সব কিছু শেষ হয়ে গেল হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া কীটি প্রতঙ্গ কেউ আর বেঁচে নেই সবাই যে মারা গেছে চাই না চাই না আমি বাঁচতে আমার এই আমার এই ভোগ নিয়ে আমি কাউকে দেখাতে চাই না ওই তো সরজন যদি দেখা যায় ওই সরজন যদি আমার প্রাণ আমি তবে বিসর্জন করে সাথে রেখো কিছুক্ষণ অপেক্ষা কর বাবা আর আমি তোর কাছে আসছি বাবা আমি আসছি সাথে সেই কণ্ঠে কে এসেছে কে তুমি তুমি আবার কেন এসেছো এখানে কি দেখতে এসেছো আজ আমার শেষ সময় আর আমার রাজত্বের মধ্যে কেউ আর বেঁচে নেই সবাই সে মারা গেছে কি চাই আর তোমাকে এখনো বলছি একেবারে তোমাকে মা মা বলে না যদি ভক্তির আসনে বসে আমাকে মা মা বলে ডাকিস না যা কিছু হারছি সব কিছু ফিরিয়ে দেবো কি বলি আমি যদি তোমার চরণে পুষ্পানে চলে দিই আমি রাজত্বের মধ্যে যা কিছু হারিয়েছি তুমি সব কিছু তুমি আমাকে ফিরিয়ে দেবে কথা দিলাম আমি কথাও দিলাম আমার পত্রদের যদি আমি ফিরে পাই রাজত্বের মধ্যে যা কিছু হারিয়েছি সব কিছু যদি আমি ফিরে পাই আমি তোমার চরণে দেব পুষ্পানে জলি বেশ বিরাট বেশ তোর চোখের সামনে না তোর শয়তানকে কেউ আমি কেমন করে বাঁচিয়ে দিই তুই একটিবার নয়নে ভরে দে নয়নে তুই তুমি বাঁচিয়ে দাও শয়তানক 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 তুই ভালো হয়ে গেছিস বাবা জানি রে শতনিক রাজত্বের মধ্যে আমি এতদিন যা করে এসেছি আমি ভুল করেছি রে আমি অন্যায় করেছি আমি যে পাপই করেছিলাম আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে রে এতদিন আমার রাজত্বের মধ্যে হর পার্বতীর পূজা অর্চনা হয়েছে আমিও কথা দিচ্ছি এই বিরাট রাজত্বের মধ্যে দেবী শীতলা পূজা হবে যা যা সাধারণ কিছু যা এখানে আর দেরি করিস না বাবা আর দেরি না করে তুই ওই দেবী মায়ের জন্য পূজার আয়োজন করবি বেশ তোমার অহংকার যখন তুমি ত্যাগ করে দিয়েছ এই মুহূর্তে আমরা সবাই মিলে ওই মায়ের আমরা ঘর স্থাপন করব মাগো আমি আমি তোমাকে মা বলে ডাকলাম বলো মা বলো তোমার পূজা কি কি লাগবে মা তোমার পূজার বিধি মত তাহলে শোনো বলো মা আমার পূজা করতে গেলে কি কি লাগে বলো মা ওরে শঙ্খপুরের খই ডালা অসংখ্য চাপা কলা শঙ্খপুরের খই ডালা অসংখ্য
কিছু আছে আরো বাকি আছে বাবা বলো মা তাহলে শোন বাবা শোন বলো ওরে অসংখ্য বোয়াল রই থাকে মেশ কাউন দুই অসংখ্য বোয়াল রই থাকে মেশ কাউন দুই মইদুর কাউন 50 বাবিরা দে ওরে মইদুর কাউন 50 বাবিরা দে আর কিছু আরো বাকি আছে বাবা বলো মা ওরে আড়া দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা तुम घर प्रतिष्ठा कर नियम দন্তে কুড়ে ধারণ করে সাত গ্রাম মঙ্গল করে গ্রেতা পান্তা করে তুমি আমার ঘর প্রতিষ্ঠা করো বাবা বেশ তাই হবে মা তাই হবে বেশ তাহলে পূজার আয়োজন করো বাবা পূজার আয়োজন করো আর আমার বলবন্ত আমি তোমার কর্ণে দিয়ে যাব বাবা ওং শীতলা তক জগৎ মাতা ঘন্টা কর্ণ জগৎ পিতা ওং শীতলা তক জগৎ ধাত্রী মা রোগ রাগেশ্বরী পদে গোপাল বাবু পূজা জোগাড় নিয়ে আসো